বন্ধুরা গত ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশ অর্থাৎ কঠিন পদার্থ নিয়ে আলোচনা করেছিলাম আজকে থেকে মূলত এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ অর্থাৎ প্রবাহী অংশ নিয়ে আলোচনা শুরু হবে তো প্রবাহী অংশ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের দুই ধরনের বল সম্বন্ধে ধারণা নিতে হবে একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসনজন বল সংশক্তি বলটা কি পানীয় পানীয় অনুকে যে বলে আকর্ষণ করে অর্থাৎ সমজাতীয় অনুগুলোকে যে বলে আকর্ষণ করবে সেটাকে সংশক্তি বল বলতে পারি অর্থাৎ কাঠের অণু কাঠের অনুকে যে বলে আকর্ষণ করে কাঁচের অণু কাঁচের অনুকে যে বলে আকর্ষণ করে এগুলো প্রতিটাই এক একটা সংশক্তি বল আবার আসনজন বল কী আসনজন বল হচ্ছে ভিন্ন জাতীয় অণুদের মধ্যে যে আকর্ষণ বল যেমন দেখতেই পাচ্ছ পানি অণু পাতা অণুকে যে বলে আকর্ষণ করবে সেটাকে আমরা বলবো আসনজন বল তো এই ধারণা দুইটি খুবই সিম্পল ধারণা হলেও আমাদের সামনের আলোচনাগুলোর জন্য এই ধারণাগুলো খুবই কাজে লাগবে তো আমরা আলোচনা করব আজকে থেকে প্রবাহী পদার্থ নিয়ে তো প্রবাহী পদার্থ কি সেটা যদি বলতে চাই যে সকল পদার্থ প্রবাহ হতে পারে তাদেরকেই আমরা প্রবাহী পদার্থ বলবো প্রবাহী পদার্থ হিসেবে দুই ধরনের পদার্থ রয়েছে যা তরল আর বায়বীয় তোমরা প্রত্যেকেই জানো তরল আর বায়ু দুইটাই কি প্রবাহিত হতে পারে তাই এগুলোকে আমরা প্রবাহী পদার্থ বলবো তরল আর বায়োবীয় পদার্থ এই দুটি প্রবাহী পদার্থ হলেও তাদের মধ্যে কিছু তফাত রয়েছে তরল পদার্থ সে সকল পদার্থ যাদের সান্দ্রতা থাকবে আর পৃষ্ঠটান থাকবে বায়োবীয় পদার্থ হচ্ছে সে সকল পদার্থ যাদের সান্দ্রতা থাকবে কিন্তু পৃষ্ঠটান থাকবে না আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা কিছুই বুঝো নি বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারের পরের যত ভিডিও আসবে সবগুলো ভিডিওতেই আসলে সান্দ্রতা পৃষ্ঠটান এগুলো নিয়ে আলোচনা করা হবে ইনফ্যাক্ট এই ভিডিওতেই আমরা সান্দ্রতা নিয়ে অনেকখানি আলোচনা করবো তো আমরা আপাতত জেনে রাখলাম খালি তরল হচ্ছে এমন একটা প্রবাহী পদার্থ যার সান্দ্রতা পৃষ্ঠটার নামে দুইটা ধর্মই আছে আর বায়বীয় পদার্থ হচ্ছে সে সকল প্রবাহী পদার্থ যাদের সান্দ্রতা আছে কিন্তু পৃষ্ঠটার নেই এখন আমরা আলোচনা শুরু করব সান্দ্রতা তো আলোচনা শুরু করার আগে আমরা নবম দশম শ্রেণীর একটা কনসেপ্ট একটু রিভাইজ করে আসি আমরা আর্কিমিডিসের নীতি সবাই পড়ে এসেছি সো আর্কিমিডিসের নীতিটা কি ছিল তো আমরা কোনো বস্তুকে যদি পানিতে নিমজ্জিত করি তাহলে এর কিছুটা ওজন হ্রাস পায় বা হারায় এই হারানো ওজন কত সেটা নিয়েই ছিল আর্কিমিডিসের নীতি আর্কিমিডিসের নীতিতে কি বলা ছিল এই হারানো ওজনটা হবে অপসারিত তরলের ওজনের সমান আবার এটাকে বলা যায় হারানো ওজনটা তরলের ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলের সমান তো একটু এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে আমরা ওজন মাপছি দেখো বায়ুতে সে যখন ছিল তখন তার ওজনটা সাত পাউন্ডে দেখো বায়ুতে সাত পাউন্ডে সে যখন পানিতে ডুবে গেল তখন তার ওজনটা কত হলো চার পাউন্ড অর্থাৎ সে কতটুকু ওজন হারিয়েছে আমরা যদি এখান থেকে দেখতে চাই তার বায়ুতে ওজন ছিল সাত পাউন্ড পানিতে নেওয়ার পরে তার ওজন হয়ে গিয়েছে চার পাউন্ড তার মানে তার হারানো ওজনটা হচ্ছে তিন পাউন্ডের সমান রাইট সাত থেকে চার বাদ দিলে তিন পাউন্ড তাহলে আমরা নীতি অনুসারে কী বলতে পারি এই তিন পাউন্ডটা আসলে পানির ঊর্ধ্বমুখী ধাক্কার সমান আবার এই তিন পাউন্ড ওজনটা কার ওজন বলা যেতে পারে এই যে তর কঠিন বস্তুটা তরলের মধ্যে নিমজ্জিত হলো নিমজ্জিত হওয়ার ফলে সে কিন্তু কিছুটা তরল বাইরে উপচেয়ে ফেলে দিয়েছে রাইট যা আমরা এখান থেকে দেখো কালেক্ট করেছিলাম রাইট সো এই জারের মধ্যে কালেক্ট করেছি এই তরলটাকে আমরা নাম দিতে পারি অপসারিত তরল কারণ কঠিনটা নিমজ্জিত হবার পরেই এই পরিমাণের তরল কি হয়েছে অপসারিত হয়েছে তো এই অপসারিত তরলের ওজনটা তুমি যদি মাপো তাহলে তুমি দেখবে তা কাটায় কাটায় তিন পাউন্ডি হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি বস্তু যে পরিমাণের ওজন হারালো সেটা বস্তুর পানির ঊর্ধ্বমুখী ধাক্কার বলের সমান অথবা এটাকে আমরা প্লবতা বল নাম এটাকে প্লবতা বলের সমান এটার কথা বলছি আবার বস্তু দ্বারা অপসারিত যে তরলটা হয় সেটারও সমান তো এটাই ছিল আসলে কি আর কি নীতি তো এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখব এখন আমরা কয়েকটা টার্ম ধরে নিই প্রথমত ভি দিয়ে আমরা বোঝাচ্ছি কাকে এই কঠিন বস্তুটাকে আমরা নিমজ্জিত করছি তরলের ভেতরে সেই কঠিন বস্তুর আয়তন হচ্ছে ভি এটা কিন্তু আরেকটা পরিচয় বলা যায় ভি এর পরিচয় বস্তুর আয়তন ছাড়াও কঠিন বস্তুর আয়তন ছাড়াও আরেকটা পরিচয় বলা যায় কি তোমরা নিজেরাই চিন্তা করে বলো যদি কঠিন বস্তুটাকে আমরা তরলে নিমজ্জিত করি তাহলে ও তো একটা নির্দিষ্ট অংশ দখল করে রাখবে তো সে যতটুকু অংশ দখল করে রাখবে ততটুকু অংশের তরলীত আসলে অপসারিত হবে তার মানে একটা কঠিন বস্তু যখন তরলে নিমজ্জিত হয় তখন সে তার সম আয়তন বিশিষ্ট তরলকে অপসারিত করে তাই আমরা বলতে পারি এই ভিটা একাধারে বস্তুর আয়তনও বলা যায় আবার বলা যায় বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন অর্থাৎ এই তরলটার আয়তনও এই ভি রাইট রো দিয়ে আমরা বুঝাচ্ছি তরলের ঘনত যেই তরলে আমরা নিমজ্জিত করছি সেটা আর জি দিয়ে বোঝাচ্ছি অবিকশত তরল তো আমরা আর্কিমেডিসের নীতি অনুসারেই যদি দেখি একটু লেখার চেষ্টা যদি করি আমরা বস্তু কর্তৃক হারানো ওজনটা কার সমান বলেছি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান বলেছি তো ওজন ওজন মাপতে চাইলে আমাদের কি করতে হবে এম করতে হবে আর এখানে এমটা কার এম হবে অপসারিত তরলের এম হবে রাইট সো অপসারিত তরলের এম তো অপসারিত তরলের এই এমটা আমরা জানি একটা ফর্মুলা রো ভি রাইট সো আমরা এরকম একটা জিনিস পড়েছিলাম নবম দশম শ্রেণীতে রো ইকোয়াল টু এম বাই ভি তো এম ইকোয়াল টু কি লিখতে পারি রো ভি তো এই লাইন থেকে কিন্তু আসলে এই টার্মটা এসেছে অর্থাৎ ইউ ইকাল টু ভি রো জি এটা আমরা বলতে পারি কিসের মান প্লবতা বলের মান আবার বস্তু কর্তৃক হারানো ওজনের মান রাইট সো আমরা একটা ফর্মুলা শিখে গেলাম তাহলে তোমাদেরকে যদি এখন বলা হয় যে আর্কেমিডিসের নীতি মোতাবেক বস্তু কর্তৃক হারানো ওজন কত সেটা ভি জি এর সমান আবার যদি বলা হয় বস্তুর ওপর পানির ঊর্ধ্বমুখী বল কত যখন নিমজ্জিত হবে ভি জি এর সমান আবার বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান কত ভি রো জি অর্থাৎ তিনটা জিনিসই কিন্তু আসলে ভি রো জি দ্বারা প্রকাশিত ভি কিন্তু এখানে খেয়াল রাখতে হবে বস্তুরও আয়তন বুঝাচ্ছে আবার অপসারিত তরলের আয়তন বোঝাচ্ছে রো এখানে তরলের ঘনত্বটা বোঝাচ্ছে তরলের ঘনত্ব বোঝাচ্ছে ওকে আচ্ছা তো আমরা এই কনসেপ্টটা নবম দশম শ্রেণীতেও শিখেছি বাট এখানেও কেন শিখলাম কারণ একটু পরে আমরা একটা আলোচনা করব প্রান্তবেগ ওইখানে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে তো আমরা এখন সরাসরি ঢুকে যাব সান্দ্রতা বা সান্দ্র বলে তো সান্দ্র বল দেখার আগে যদি একটা জিনিস দেখি আমরা এখানে একটা ঘটনা দেখতে পাচ্ছি রাইট কি হচ্ছে একটা কঠিনের ওপরে আরেকটা কঠিনকে চালানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আপেক্ষিক গতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর ফলে কি হচ্ছে একটা ঘর্ষণ বল উপস্থিত হচ্ছে রাইট দেখো একটা জিনিস খেয়াল করে আবার প্রথম থেকে যখন অ্যানিমেশনটা আসবে এক নিউটন বল যখন ডান দিকে দেওয়া হলো আমার ঘর্ষণ বল বাম দিকে এক নিউটন এক নিটন বল যখন দুই নিউটন বল যখন ডান দিকে ঘর্ষণ বল বাম দিকে দুই নিটন আবার টু পয়েন্ট ফাইভ নিউটন বল যখন ডান দিকে দেওয়া হলো ঘর্ষণ বল টু পয়েন্ট ফাইভ নিউটন বাট যখন টু পয়েন্ট সিক্স নিউটন বল দেওয়া হলো ডান দিকে তখন ঘর্ষণ বলটা কিন্তু আর বাড়তে পারলো না টু পয়েন্ট ফাইভ নিউটনই পর্যন্ত সে থেকে গেল তাই যেহেতু ঘর্ষণ বলের মানের চেয়ে ধাক্কা বলের মান বেশি তাই জিনিসটা সামনের দিকে চলা শুরু করলো এটাই কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত ঘটে থাকে যখন একটা সার্ফেসের ওপরে আরেকটা সার্ফেস চালানোর চেষ্টা করি তো এই ঘর্ষণ বল সম্বন্ধে তাহলে আমরা তিনটা পয়েন্ট নোট ডাউন করতে পারি তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের এটা যে আপেক্ষিক গতির ফলে আমাদের ঘর্ষণ সৃষ্টি হবে দেন সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা কী বলতে পারি সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি যে এই ঘর্ষণ বলটা কাজ করবে কোথায় এই ঘর্ষণ বলটা কাজ করবে দুই তলের মধ্যবর্তী স্থানে রাইট সো দুই তলের মধ্যে রাইট দুই তলের মধ্যে এটা আমাদের সেকেন্ড পয়েন্ট এবার আসি থার্ড পয়েন্ট নিয়ে আমাদের গতির বিপরীত দিকে কাজ করবে সো আমি লিখে ফেলি গতির বিপরীত দিকে আচ্ছা তাহলে আমরা কয়টা পয়েন্ট পেলাম আমরা তিনটা পয়েন্ট পেয়ে গিয়েছি ঘর্ষণ সম্বন্ধে সো এই তিনটা পয়েন্টের আমাদের কাজে লাগবে সান্দ্রতা বল বের করার সময় কেন কারণ সান্দ্রতা বল ঘর্ষণ বলের মতোই একটা বল এই ক্ষেত্রে কি হয়েছে বলতো এই ক্ষেত্রে আমরা একটা কঠিন তলের ওপরে আরেকটা কঠিন বস্তু চালানোর চেষ্টা করেছি যদি তুমি একই ঘটনাটা তরলের ক্ষেত্রে করতে চাও অর্থাৎ একটা তরলের সার্ফেসের ওপরে যদি আরেকটা তরলের সার্ফেস তুমি চালাতে চাও একটা তরলের ওপর দিয়ে যদি আরেক রকমের তরল তুমি চালাতে চাও তাহলেও দুই তরলের মধ্যবর্তী স্থানে বাধাদানকারী এক রকমের বলের উদ্ভব হবে যেই বলটাকে আমরা সান্দ্র বল বলবো দেখো তো এটা ঘর্ষণ বলের সৃষ্টি হওয়ার কারণের সাথে মিলে যাচ্ছে না তো তরলের সাথে যদি তরলের আপেক্ষিক গতি তৈরি করা হয় তাহলে বাধাদানকারী এক রকমের বল যা পুরোপুরি ঘর্ষণ বলের মতো খালি ছিল কঠিন কঠিনের মধ্যে আর সান্দ্র বল হচ্ছে তরল তরলের মধ্যে ইনফ্যাক্ট বাকি দুইটা বৈশিষ্ট্যও কিন্তু ঘর্ষণ বলের বৈশিষ্ট্যও কিন্তু সান্দ্রবলের মতোই অর্থাৎ সান্দ্র বল দুই তলের মধ্যবর্তী স্থানে কাজ করবে অর্থাৎ এক তরলের সাথে আরেক তল যখন চলতে চেষ্টা করবে তখন দুইটা তলের মধ্যবর্তী স্থানে কাজ করবে সান্দ্রবল আবার সান্দ্র বলও কাজ করবে গতির বিপরীত দিকে অর্থাৎ এক তরলের ওপরে আরেক তরল যদি ডান দিকে যেতে চেষ্টা করে তাহলে সান্দ্রবল কাজ করবে বাম দিকে অর্থাৎ গতিটার বিপরীত দিকে কাজ করবে আর এই যে এই সান্দ্র বল এক ধরনের বাধ্যতানকারী বল এটাও কিন্তু আবার সকল তরলের জন্য সমানভাবে উপস্থিত থাকে না কঠিনের মতোই তুমি একটা চিন্তা করে দেখো তুমি যদি একটা রাফ সারফেস অর্থাৎ এখানে যদি খোদাই করা থাকতো এটার উপর দিয়ে তুমি যদি এই বস্তুটাকে চালিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে যে পরিমাণের ঘর্ষণের সম্মুখীন তুমি হতে আবার এখানে তুমি যদি সাবানের ফেনা দিয়ে তুমি যদি এখানে একটা স্মুথ সার্ফেস ক্রিয়েট করতে তাহলে কিন্তু তোমার চালিয়ে নিয়ে যাওয়াটা অনেকখানি আরাম হতো অর্থাৎ ঘর্ষণ বল কম হতো তার মানে দেখা গেল কি সারফেস দুইটার ক্যাটাগরির ওপর কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের ঘর্ষণ বলটা কেমন হবে তেমনি সান্দ্রবলটাও কিন্তু ডিপেন্ড করবে আমাদের তরলের ক্যাটাগরিটা কেরকম অর্থাৎ মধুর ওপর দিয়ে যখন মধু চলতে যাবে তখন যে পরিমাণের সান্দ্রবলের সম্মুখীন সে হবে একটা পানির উপর দিয়ে পানি চলতে গেলে কিন্তু সে পরিমাণের সান্দ্রবল উদ্ভব হবে না তাই তরলের যে ধর্মের কারণে আসলে বলটা থাকে সেটাকে আমরা বলি সান্দ্রতা আর এই সান্দ্রতার পরিমাণটা বিভিন্ন তরলের জন্য বিভিন্ন রকম অর্থাৎ পানির জন্য এটার একরকমের ব্যবস্থা মান আছে মধুর জন্য এটার রকমের মান আছে কেরোসিনের জন্য এটার আরেক রকমের মান আছে অর্থাৎ ভেদে এই সান্দ্রতা ধর্মটা ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে আবার এই সান্দ্রবল সম্বন্ধে আমরা একটা কথা বলতে পারি সান্দ্রবল গতির বিপরীতে বাধা দান করে আমরা দেখে এসেছি আর সান্দ্রবলটা আমাদের আপেক্ষিক গতি সমানুপাতিক হবে অর্থাৎ একটা তরল তলের উপর দিয়ে ধরো আমি যদি একটু এঁকে দেখাই তোমাদের ধরো এটা একটা তরলের তল আবার এটার উপর দিয়ে আরেকটা তরলের তল আছে এটা সো এই তরলের তলের উপর দিয়ে এই তরলের তলটা ধরো ডান দিকে যেতে চেষ্টা করছে সো ডান দিকে সে যদি যেতে চেষ্টা করে সে ধরো সাপোজ টু মিটার পার সেকেন্ড বেগে যদি যায় আর এটা ধরো ফিক্সড আছে মানে এটা ধরো জিরো মিটার পার সেকেন্ড বেগে স্থির আছে তাহলে তাদের মধ্যে আপেক্ষিক বেগটা কত আপেক্ষিক বেগ বেসিক্যালি দুইটা বেগের মধ্যে তফাত তফাত মানে কত দুইশো বিয়োগ শূন্য দ্যাট মিনস দুইশো মিটার পার সেকেন্ড এখন চিন্তা করে দেখো যদি তাদের মধ্যে বেগের পার্থক্য দুইশো মিটার পার সেকেন্ড বেগ না হয়ে চারশো মিটার পার সেকেন্ড বেগ হতো তাহলে সান্দ্রবলটা যেটা সান্দ্রবল কোথায় কাজ করে গতির বিপরীত দিকে মানে এই দিকে কাজ করবে এই সান্দ্রবলটা বেশি হতো না কম হতো সান্দ্রবলটা এই সূত্র মোতাবেক কিন্তু বোঝা যাচ্ছে বেশি হতো রাইট তার মানে সান্দ্রবলটা হচ্ছে আপেক্ষিক গতির সমানুপাতিক অর্থাৎ আপেক্ষিক গতি যদি বাড়ে অর্থাৎ বেগের পার্থক্য যদি তরল দুইটার মধ্যে বেশি হয় তাহলে সান্দ্রবলের মানটা বেশি হবে আবার বেগের পার্থক্য যদি কম হয় তাহলে সান্দ্রবর মানটা কম হবে তো আমরা সান্দ্রবল নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব চলো পরের সাইডগুলোতে তো সান্দ্রবল নিয়ে আমাদের নিউটনের দেওয়া একটা সূত্র আছে নিউটনের দেওয়া সূত্রটা শেখার জন্য আমাদের আসলে একটা এক্সপেরিমেন্ট করতে হবে আর ওই এক্সপেরিমেন্টটা আসলে কোন সিস্টেম ক্রিয়েট করে করা হয় সেই সিস্টেমটাই এখানে ছবির মাধ্যমে দেয়া আছে দেখো তো এখানে কি দেয়া আছে একটা পানির মোটর আছে এখান থেকে পানিগুলো আস্তে আস্তে ফেলা হচ্ছে আর একটা হেলানো তল রাইট হেলানো তলটা কিসের তৈরি কাঁচের তৈরি এখানে একটা কাঁচের তৈরি হেলানো তল আছে যেটার ওপর দিয়ে আমরা পানিগুলোকে যে দেখো বৃষ্টির মতো করে পানিগুলোকে এখান থেকে ফেলছি ঠিক আছে তো পানিগুলোকে যদি ফেলি তো পানিগুলো কি করবে গড়িয়ে গড়িয়ে এই কাঁচের তল বেয়ে নিচের দিকে পড়তে থাকবে রাইট সো এই সিস্টেমটা থেকে নিউটন কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তগুলো কী কী সেটা যদি একটু দেখি প্রথমতই নিউটন এই কাঁচের তলটাকে চিন্তা করেছে যে এরকম একটা তল ছোট করে এখানে দেওয়া আছে আর পানি বা তরলের তল যেগুলো আছে তরলের তলগুলোকে কিন্তু সে অনেকগুলো স্তরে স্তরে কল্পনা করেছে তার মানে এখানে দেখো তরলের তরটা কিন্তু অনেক ছোট কিন্তু এই ছোট অংশটা সে অনেকগুলো স্তরে স্তরে ভাগে 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 চিন্তা করেছে মানে তরলকে আর তলের মতো না চিন্তা করে কয়েকটা স্তরে স্তরে চিন্তা করা হয়েছে তো এটা একটা স্তর এটা একটা স্তর এটা একটা স্তর আর প্রতিটা স্তরের ক্ষেত্রফল আছে অবশ্যই যেমন আমার এখানে যে ক্ষেত্রফলটা কী যে এই অংশটা পুরাটা অংশর ক্ষেত্রফল যেহেতু পুরা একটা তল হিসেবে যদি চিন্তা করি একটা পৃষ্ঠার মতো বা একটা প্লেনের মতো চিন্তা করলে তো এখানে ক্ষেত্রফলটা কি ধরে নেওয়া হয়েছে এ তো এই অংশটার ক্ষেত্রফলটা আমার কত এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে আমার এ তো এখানে আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে ভালো করে সেটা আমি একটু বলি দেখো এই যে এখানে আমাদের এই যে প্রথম তল যেটা তরলের আর কাচের যে তলটা আছে এই দুইটা তলের মধ্যে কি বল কাজ করছে এই দুইটা তলের মধ্যে আমাদের আকর্ষণ বল হিসেবে আসনজন বল কাজ করছে রাইট আমরা এই ভিডিওটা যখন শুরু করেছি তখনই কিন্তু একটা জিনিস দেখে এসেছি সেটা কি সংশক্তি বল আর আসনজন বল তাহলে যেহেতু এখানে পানির অনুর সাথে কাঁচের অনুর আকর্ষণ বল তাই এই দুইটার মধ্যে কি একটা আকর্ষণ বল হিসেবে কাজ করছে আসনজন বল আচ্ছা আবার আমি যদি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই ধরো এই দুইটা অংশের মধ্যে প্রথম তরলের তল আর দ্বিতীয় তরলের তল এদের মধ্যে কি কাজ করছে এদের মধ্যে সংশক্তি বল কাজ করছে রাইট কারণ অনুর সাথে আকর্ষণ বল তো পানির ক্ষেত্রে যদি বলতে চাই পানির ক্ষেত্রে যেটা দেখা যায় পানি কাছের অনুকে যে বলে আকর্ষণ করে মানে আসনজন বলের মানটা পানি নিজের অনুকে যে বলে আকর্ষণ করে অর্থাৎ সংশক্তি বলের মান অপেক্ষা বড়ো মানে এই কালো কালারের বলগুলো বড়ো লাল কালারের বলগুলোর তুলনায় আসনজন বলের মানটা বেশি তো আসঞ্জন বলের মানটা যদি বেশি হয় তাহলে যেটা ঘটে দেখো আমরা কি করে রেখেছিলাম একটা হেলানো তলে পানিগুলো ফেলছিলাম তো হেলানো তলকে পানিগুলো ফেললে গ্র্যাভিটির কারণে পানিটা নিচে পড়ার কথা বাট যেই হেলানো তলটার হেলানো তলটার যেই অংশ তরলের তলটা হেলানো তলের একদম সংস্পর্শে রয়েছে অর্থাৎ এই প্রথম তলটার কথা যদি বলি এটা আসঞ্জন বলের সাথে জড়িত আসনজন বল যেহেতু একটু পাওয়ারফুল বল তাই এটা কিন্তু দেখা যাবে আটকে গিয়েছে অর্থাৎ প্রথম তরলের তলটা আর নিচের দিকে নামতে পারবে না গ্র্যাভিটির কারণে কেননা কাচের তলটা তরলের প্রথম তরলের তলটাকে খুব দৃঢ়ভাবে ধরে রাখবে তার মানে এখানে খুব দৃঢ় আকর্ষণ বল হিসেবে ধরে রাখবে বাট এর ওপরে দ্বিতীয় যে তরলের তলটা আছে তা প্রথম তরলের তলের সাথে আমার সংশক্তি বলের কারণে জড়িত তো সংশক্তি বলটা যেহেতু কম পাওয়ারফুল তাই যেটা দেখা যায় দ্বিতীয় তরের তলটা পুরোপুরি আটকে থাকবে না বরং সে গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়তে থাকবে কারণ তারা হেলানো তল হিসেবে রয়েছে এখানে কিন্তু আমি সোজা করে দেখিয়েছি কিন্তু আসলে কিন্তু প্রকৃতপক্ষে হেলানো হিসেবে রয়েছে তো দ্বিতীয় তরলের তলটা কিন্তু কি হবে গ্রাফিটির কারণে নিচের দিকে পড়তে থাকবে কেননা এই সংশক্তি বলটা ইনাফ না তাকে আটকে রাখার জন্য তো এটা নিচের দিকে পড়তে থাকবে আবার এইটার সাথে যদি উপরেরটার কথা চিন্তা করো দ্বিতীয় তরের তলের সাথে তৃতীয় তরের তলটার কথা যদি চিন্তা করো এইখানে চিন্তা করে দেখো কি হচ্ছে এইটার সাথে এটাও সংশক্তি বলে জড়িত তৃতীয়টা তো তৃতীয়টা সংশক্তি বলের কারণে জড়িত তার মানে বল তো আমরা জানি একটু কম পাওয়ারফুল তাই তৃতীয় তলটাও কিন্তু নিচের দিকে নামতে থাকবে তার মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এই অংশটাও কিন্তু নিচের দিকে নামতে থাকবে রাইট কিন্তু এখানে যদি বেগ নিয়ে একটু কথা বলি দেখো এটাও নিচের দিকে নামছে আমি একটু ভিন্ন কালার ইউজ করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে তো এটাও নিচের দিকে নামছে এটাও নিচের দিকে নামছে বাট যেটা উপরে থাকবে অর্থাৎ কাঁচের তল থেকে দূরে থাকবে সেটা কিন্তু একটু বেশি বেকে নামবে কেন কারণ চিন্তা করে দেখো নিচের এটা ছিল স্থির এটার ওপর দিয়ে এটা নামছে এটার একটা বেগ আছে আবার এটার উপর দিয়ে এইটা নামছে এটার কি একটা বেগবান জিনিসের ওপর দিয়ে নামছে না তো ঘটনা কিন্তু একটু ভাঙিয়ে বলি ধরো তুমি বাসে কোন এক জায়গায় যাচ্ছ বাসটা গতিশীল আছে বাসের একটা বেগ আছে তুমি বাসে যখন যাচ্ছ তখন তুমি বাসের মধ্যে কী করলে চলন্ত বাসের মধ্যে হাঁটাহাঁটি করলে হেঁটে সামনের দিকে এগোলে তাহলে চিন্তা করে দেখো তো তোমার বেগটা কি হবে তোমার বেগটা হবে বাসেরও বেগ আছে আবার তোমার নিজের হাঁটারও বেগ আছে দ্যাট মিন্স তোমার নিজস্ব যে বেগটা সেটা কিন্তু একটু বেশি হবে বাসের বেগও তোমার ভেতরে আছে কারণ তুমি বাসের উপরে আছো আর তুমি যেহেতু হাঁটছো সো তোমারও একটা বেগ আছে দ্যাট মিন্স তোমার বেগটা বেশি হবে এখানেও তাই এটাকে চিন্তা করতে পারো বাসের মতো আর এটাকে চিন্তা করতে পারো তোমার মতো অর্থাৎ এটার ওপরে এটা আছে তার মানে এটার মধ্যে বাই ডিফল্ট নিচের তলের বেগটা আছে প্লাস এটার ওপরে গ্র্যাভিটির কারণে একটা বেগের বৃদ্ধি হবে সো এটার বেগটা কিন্তু আরেকটু বেশি হবে এর ওপরটার বেগটা আরেকটু বেশি হবে এর ওপরটার বেগটা আরেকটু বেশি হবে তার মানে যতই কাচের স্তর থেকে আমরা ওপরের দিকে উঠছি তরলের তলের বেগটা কিন্তু বেড়ে যাচ্ছে নিউটন কিন্তু চিন্তাটা ঠিক এভাবেই করেছিল যে কঠিনের স্তলের সংস্পর্শে যেটা আছে যেই তরলের তলটা সেটা স্থির থাকবে আর যত দূরে যাব আমরা ততই কিন্তু বেগটা বাড়তে থাকবে অর্থাৎ সবচেয়ে ওপরে যে তরলের তলটা আছে সেই তরলের স্তরের মধ্যে বেগটা কিন্তু সবচেয়ে বেশি হবে তো আমরা একটা জিনিস ধরে নিব সেটা হচ্ছে সবচেয়ে ওপরের স্তরের যে তরলটা আছে তার ব্যাগটা হচ্ছে ভি আর সবচেয়ে নিচের স্তর অর্থাৎ কঠিনের সংস্পর্শে যেটা আছে তার ব্যাগটা হচ্ছে জিরো তো আমাদের আরেকটা টার্ম ধরতে হবে সেটা হচ্ছে তরলের তো একটা পুরুত্ব আছে রাইট এখানে পুরুত্বটা খুবই সামান্য পুরুত্ব আছে পুরুত্ব বলতে কী প্রধান হচ্ছে এখান থেকে ধরে এই তরলের তলটা পর্যন্ত এই পর্যন্ত হাইটটা এটাই আমার পুরুত্ব সো এই পুরুত্বটাকে আমরা ধরে নিচ্ছি কি ওয়াই তো আমরা কি কি ধরলাম একটু রিভিউ করি তরলের স্তর যেটা প্রত্যেকটা স্তরের ক্ষেত্রফল হচ্ছে এ করে ক্ষেত্রফল দিয়ে বোঝাচ্ছি এই অংশটা তো প্রত্যেকেরই কিন্তু এ করে ক্ষেত্রফল তো এটা হচ্ছে তরলের তলের ক্ষেত্রফল ওপরের স্তরের যে তরলটা আছে তার বেগ হচ্ছে ভি কঠিনের সংস্পর্শে যে তরলটা আছে তার বেগ হচ্ছে জিরো আর তরলের পুরুত্ব এটাকে আমরা হচ্ছে ওয়াই এটাকে আবার এভাবেও বলা যায় ওপরের স্তরের সাথে নিচের স্তরের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে ওয়াই আমাদের আমরা জানি কি যখন এক স্তরের ওপর দিয়ে আরেক স্তর আপেক্ষিক গতি সৃষ্টি করবে অর্থাৎ চলার চেষ্টা করবে তখন তাদের মধ্যে সান্দ্র বল কাজ করবে রাইট তাইলে দেখো সান্দ্র কিন্তু কাজ করছে সান্দ্রবল কোথায় কাজ করছে এই তরলের তলও চলছে এই তরলের তলও চলছে বাট এটা একটু বেশি বেগে চলছে তার মানে এটার সাথে একটা বেগের পার্থক্য আছে সো বেগের পার্থক্য থাকলে সান্দ্রবল কিন্তু দুই তরলের তলের মধ্যে কাজ করবে শুধুমাত্র এখানেই না এটা কিন্তু এখানেও কাজ করছে এটা কিন্তু এখানেও কাজ করছে প্রত্যেকটা প্রতি দুইটা তরলের তলের মধ্যবর্তী স্থানে কাজ করছে কেন না একটা তরলের তলের সাথে আরেকটা তরলের তলের কিন্তু বেগের পার্থক্য সর্বদা রয়েছে রাইট সো এখান থেকে এখানে এখান থেকে এখানে পার্থক্য কিন্তু রয়েছে তো আমরা সান্দ্র বলটা হিসাব করব আমরা বেসিক্যালি সান্দ্র বলটা হিসাব করব আমাদের এই আলোচনার জন্য কার কার ক্ষেত্রে সবচেয়ে উপরের তরলের স্তর আর নিচের তরলের স্তরের মধ্যে মোট সান্দ্র বল কত কাজ করবে সেটা কাজ কর সেটা বের করব তো আমরা এই ক্ষেত্রে নিউটনের দেওয়া দুইটা সূত্র আছে সূত্র দুটো একটু দেখি নিউটন বলেছে এফ বা সান্দ্র বল এটা নির্ভর করবে এ এর ওপর অর্থাৎ তুমি যে তরলের স্তরগুলো নিয়ে কাজ করছো সেই তরলের স্তরের ক্ষেত্রফলের ওপর স্বাভাবিক ব্যাপার তুমি চিন্তা করে দেখো একটা বড় পৃষ্ঠ একটা বড় তরলের পৃষ্ঠের উপর দিয়ে পার হতে চাচ্ছে তখন যে পরিমাণের সান্দ্র বল সে সম্মুখীন হবে একটা ছোট পৃষ্ঠ অর্থাৎ এই সিস্টেমটা যদি ছোট হতো এই কাজটা যদি বড় নয় কাজটা যদি অনেক ছোট এতটুকু করে করতে তাহলে কিন্তু এক তরলের স্তরের সাথে আর এক তরলের স্তরের সংস্পর্শর থাকা জায়গা কম হতো আবার সান্দ্র বলও কম হতো তাই এই এ মানে এটা যত বেশি বড় হবে তত আলটিমেটলি সান্দ্র বলের মানটা বেশি আসবে এটা হচ্ছে প্রথম সূত্র নিউটনের দেওয়া এবার সেই দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রতে কী বলা আছে দ্বিতীয় সূত্রতে বলা আছে এই সান্দ্র বলের মানটা ডিভিডিওয়াইয়ের সামানুপাতিক ডিভিডিওয়াইটা কী এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি ডিভিডিওয়াই এই টার্মটাকে একটা নাম দেওয়া হয় এটাকে বলা হয় বেগ অবক্রম তো এটাকে বলা হয় বেগ অবক্রম বা বেগ সো আমরা লিখলাম বেগ অবক্রম তো এটাকে আমি একটু মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিই সেটা হচ্ছে আমরা নাইন টেনে তরণ পরে এসেছি রাইট সো তরণ অনেক কমন একটা টার্ম তরণ পরে এসেছি তরণ কী ছিল তোমরা এভাবে পড়েছিলে ভি মাইনাস ইউবাই সো আমরা এটাকেই ইন্টারে এসে এইচএসিতে এসে কি লিখতে শিখেছি এইভাবে লেখা শিখেছি তাই না আমি গতিবিদ্যা চ্যাপ্টারে পড়িয়েছি তোমাদের সো তরণকে এভাবেও লেখা যায় তো এটা কি ছিল একটু চিন্তা করে দেখো এটা ছিল একক সময়ে বেগের পরিবর্তনের হার এটাই কিন্তু আমার কি তরণ রাইট একক সময়ে বেগের পরিবর্তনের হারটাই আমার তরণ তো আমরা সময়ের সাথে যদি বেগের পরিবর্তনের হার নিয়ে আলোচনা করি তাহলে সেটা হয় তরণ আর আমরা যদি সময়ের সাথে বেগের পরিবর্তন না চিন্তা করে যদি দূরত্বের সাথে চিন্তা করি এখানে দেখো ওয়াইয়ের সাথে চিন্তা করা হয়েছে দূরত্বের সাথে যদি চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলবো বেগ অবক্রম তাহলে বলো তো তোমাদের বেগ অবক্রমের কি এরকম হওয়া উচিত বেগ অবক্রমের সংজ্ঞাটা এমন হওয়া উচিত যে একক দূরত্বে বেগের পরিবর্তনের হার সেটাই আমার বেগ অবক্রম খালি আমি এটার সাথে মিলিয়ে কিন্তু বলেছি রাইট সো এখানে বলেছিলাম একক সময়ে বেগের পরিবর্তনের হার আর এখানে বলেছি একক দূরত্বে বেগের পরিবর্তনের হার এখানে কিন্তু দূরত্বের সাথে বেগের পরিবর্তন হচ্ছে রাইট দেখো এখান থেকে এখানে বেগের পরিবর্তন যা এখান থেকে এখানে বেগের পরিবর্তন একটু বেশি কারণ এখান থেকে এখানে যে ওয়াই এখান থেকে এখানে ওয়াইটা কিন্তু একটু বেশি রাইট সো আমরা এই ঘটনাগুলোর জন্য আসলে তরণ ব্যবহার করি না কারণ সময়ের সাথে বেগের চেঞ্জ হয় না বরং একটা হাইটের সাথে বেগের চেঞ্জ হচ্ছে সো এটাকে আমরা বেগ অবক্রম বলে থাকি তো নিউটনের সূত্র মোতাবেক আমাদের সান্দ্র এই দুইটা রাশিমালার সমানুপাতিক তো এইগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে এগুলো বইতে আমাদের সরাসরি দেওয়া আছে তো এই সূত্র দুইটাকে যদি কম্বাইন্ড করি কম্বাইন্ড করলে আমরা কী লিখতে পারি কম্বাইন করলে আমরা এরকম কিছু লিখতে পারি যে এই দুইটা সূত্রকে কম্বাইন করলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক এ ডিভি ডিওয়াই রাইট তো এই সূত্রটা থেকে আবার সমান সমান যদি নিয়ে আসি সমান সমান নিয়ে আসলে আমার একটা ধ্রুবক পদ আসে সেই ধ্রুবক পদটা কত ধ্রুবক পদটা হচ্ছে ইটা সো আমি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি সমানুপাতিক থেকে সমান সমান একটা ধ্রুবক পদ আসলো এটা হচ্ছে ইটা এটারও একটা পরিচয় আছে এটাকে আমরা বলে থাকি সান্দ্রতাঙ্কল এই সান্দ্রতাঙ্কের মানটা আবার নির্ভর করবে তরলের ওপরে অর্থাৎ পানির জন্য এই সান্দ্রতাঙ্কের একটা মান আছে মধুর জন্য এই সান্দ্রতাঙ্কের আরেকটা মান আছে এক একটা তরলের জন্য এই সান্দ্রতাঙ্কের এক একটা মান আছে তো এই সান্দতাঙ্ক নিয়েই আমাদের পরের স্লাইটটা তো পরের সাইডটা একটু দেখি সান্দ্রতাঙ্কটাকে এক পাশে রাখলাম সূত্রটার বাকি সব কিছু অন্য পাশে পাঠিয়ে দিলাম তাহলে আমার এরকম কিছু আসে এটা ইকল টু এ বাই এ ডিভিডি জাস্ট আগের সূত্রটাতেই সান্দোতাংকটাকে এক পাশে রেখে বাকি সূত্র টার্মগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিয়েছে তো সান্দতাঙ্ককে আমি সংজ্ঞা দিতে চাই সংজ্ঞা করতে চাই তাহলে সংজ্ঞাটা কীরকম হবে আমরা এই লাল কালারের অংশটা যেটা মানে হর হিসেবে যে অংশটা রয়েছে সেটাকে ওয়ান ধরবো ওয়ান সো সেটাকে যদি ওয়ান ধরি মনে মনে চিন্তা করো এটা যদি ওয়ান হয় এই অংশটা তাহলে যাহাই এটা তাহাই কিন্তু এফ তাই এটাকে ওয়ান ধরতে হলে আমার কী লেখা উচিত একক বেগ অবক্রম বজায় রাখতে অর্থাৎ ডিভিডি ওয়াইকে ওয়ান বলা হয়েছে এই যে এতটুকু অংশের মধ্যে তো একক বেগ অবক্রম বজায় রাখতে একক ক্ষেত্রফল বিশিষ্ট একক ক্ষেত্রফল বিশিষ্ট দিয়ে কি বোঝানো হচ্ছে এ আর ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে এটাকেও এতটুকু অংশে ওয়ান বলা হলো আবার এটাকেও এতটুকু অংশে ওয়ান বলা হলো কালু সংখ্যাটা একবারে বললে একক বেগ অবক্রমণ বজায় রাখতে একক ক্ষেত্রফল বিশিষ্ট সংলগ্ন স্তরদ্বয়ের মাঝে যে সান্দ্রবল কাজ করে তাই সান্দ্রতাঙ্ক মানে এগুলো ওয়ান হলে যে সান্দ্রবল সেটাই আমার সান্দ্রতাঙ্ক তো এটা আমাদের খুব সিম্পল একটা ডেফিনেশন বাট এই ডেফিনেশনগুলো জ্ঞানে তোমাদের প্রায়ই আসবে তো আমরা এটার একক হিসেবে কাকে পাচ্ছি একটু চিন্তা করে দেখো এটার কি নিউটন এর একক কি মিটার স্কোয়ার আর ডিভি ডিওয়াই এর একক কি চিন্তা করে দেখো এটা বেগ না বেগের পরিবর্তন না মানে বেগের একক কি মিটার পার সেকেন্ড আর এটা কি দূরত্ব না একটা তো দূরত্বের একক কি আমার মিটার তাহলে জিনিসটা কি বলতে পারি মিটার স্কোয়ার এখানে আছে মিটার পার সেকেন্ড এখানে আছে আর মিটার এখানে আছে সো আমার থাকবে কি নিউটন এখানে নিচে যেহেতু মিটার পার সেকেন্ড ছিল একটা মিটার কাটা গেলে শুধু পার সেকেন্ড সো মিটার স্কোয়ার পার সেকেন্ড ছিল নিচে সো উপরে চলে গেলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সো তোমরা জাস্ট সিম্পলি বুঝতে পারছো এখানে এককটা কীভাবে এসেছে এটাই কিন্তু আমার এসআই একক সান্দতাঙ্কের সো আমরা ম্যাথগুলো যখন করব অবশ্যই অবশ্যই আমাদের নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার নিয়ে এর মান তারপরে ম্যাথগুলো করতে হবে তো এই ইটায়ের আরেকটাও প্রচলিত একক আছে আরেকটা প্রচলিত একক হচ্ছে পয়স এটা আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের ম্যাথ গুলোতে এককটা হিসেবে দেওয়া থাকে অনেক ক্ষেত্রে তো এই জিনিসটা এসআই একক না আবার সো আমরা ম্যাথ যখন করি তখন তো এসআই এককে নিয়ে করতে হবে উদ্দীপকে দেওয়া থাকবে পয়েজ আকারে নিতে হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে তো তাদের মধ্যে একটা কনভার্শনের ফর্মুলা আছে তো কনভার্সন যদি করতে চাই সো কনভার্সনটা এরকম ওয়ান নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইকুয়াল টু টেন পয়েজ অর্থাৎ তোমার প্রশ্নে যদি দেওয়া থাকে কোন তরলের সান্দ্রতাক পঞ্চাশ পয়েস ফিফটি পয়েস তাহলে তুমি কত বসিয়ে কাজ করবে তুমি লিখবে ফিফটি পয়েস ইকাল টু ফাইভ নিউটন সেকেন্ড পারমিটার স্কোয়ার অর্থাৎ তুমি ম্যাথগুলো যখন করবে ম্যাথ এই টারম্যান ফাইভ বসাবে তো আমরা এরকমভাবে কনভার্ট করে নিতে পারব জাস্ট যত পয়েস সেটাকে দশ দিয়ে ভাগ দিলি সেটা নিউটন সেকেন্ড পারমিটার স্কোয়ারে চলে আসবে তো আমরা সান্দ্রতাংকের ব্যাপার দেখলাম চলো এখন অনেকগুলো থিওরি আলোচনা হলো এই থিওরিগুলো নিয়ে চলো ম্যাথ করে আসি তো আলোচনাটা তাহলে কমপ্লিট হয়ে যাবে ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এবং এইট মিলিমিটার পুরুত্বের স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ দৃঢ় অবলম্বনে আটকিয়ে ওপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো তার মানে একটা স্টিল পৃষ্ঠ একটা দৃঢ় পৃষ্ঠের সাথে নিচের পার্টটা আটকিয়ে বল দিয়ে আসলে ব্যবর্তন তৈরি করা হলো ব্যবর্তন মানে কৃন্তন যেটা আমরা আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক দেওয়া আছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার টেন নিউটন পারমিটার স্কোয়ার অর্থাৎ এটা ক্রিন্তন গুণাঙ্ক এটা কিন্তু আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি আমরা কঠিন নিয়ে যে ক্লাসগুলো করেছিলাম উদ্দীপকে উল্লেখিত প্লেটের যে ব্যবর্তন বিকৃতি পয়েন্ট থ্রি হলে কত বল প্রয়োগ করতে হবে অর্থাৎ ব্যবর্তন বিকৃতির ক্লাসগুলো করে থাকলে জানো এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি সো থিটার ভ্যালু দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন প্লেটকে এইট পয়েন্ট ফাইভ নিউটন সেকেন্ড পারমিটার স্কোয়ার সান্দ্রতা সহকের তলের ওপরে টু মিলিমিটার পুরু স্তরের ওপর স্থাপন করে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে কিনা সো এই প্রশ্নগুলো আসলে পড়তে কঠিন বাট এগুলো কিন্তু সলভ করার সময় একটু মাথা কাটালে ইজি সো আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখবো আসলে জিনিসগুলো কি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে তার মানে এখানে দেখো একটা দৃঢ় অবলম্বন দৃঢ় পৃষ্ঠ এটার ওপরে একটা স্টিল পুরো পুরো স্টিল দেওয়া আছে মানে এইট মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট স্টিল এই যে এটা হচ্ছে এইট মিলিমিটার আর এটার ক্ষেত্রফল ওয়ান মিটার স্কোয়ার তার মানে এই যে এই ক্ষেত্রফলটা হচ্ছে ওয়ান মিটার স্কোয়ার তো এটাকে আমরা আসলে কি করব এটাকে আমরা একদিকে বল প্রয়োগ করব নিচের পৃষ্ঠটা আটকিয়ে একটা পৃষ্ঠে বল প্রয়োগ করব তাহলেই তো আমার আসলে কী হবে কৃন্তন বিক্রিতে হবে তাই না তো আমরা কিন্তু ধ পড়ে এসেছি কৃন্তন বিকৃতির জন্য কি বল প্রয়োগ করতে হয় স্পর্শক বল তো এটা একটা স্পর্শক বল প্রয়োগ করা হলো তো স্পর্শক বল প্রয়োগ করলে জিনিসটার ঘটনাটা কীরকম হবে জিনিসটা এরকম বেঁকে যাবে রাইট তো আবার যদি দেখো আগে ছিল এরকম আমরা বল প্রয়োগ করলাম এরকমভাবে বল প্রয়োগ করার ফলে নিচের পৃষ্ঠটা যেহেতু আটকানো তো উপরে পৃষ্ঠটা একটু সরে আসবে জায়গা থেকে তো এরকম কিছু একটা শেপ ধারণ করবে তো এই শেপে তার একটা ব্যবর্তন বিকৃতি হলো অর্থাৎ এখানে একটা আগের জায়গাটার সাথে একটা কোণ তৈরি হলো তো এই কোণটা যেটা এই কোণের ভালো দেওয়া আছে আমার কাছে পয়েন্ট থ্রি তো আমাদের এখান থেকে জানতে চাওয়া হয়েছে কত বল বা কত এ ফ আসলে প্রয়োগ করলে এই পরিমাণের ব্যবর্তন বিকৃতি পাওয়া যাবে তো আমরা কী কী দেওয়া আছে সেগুলো লিখে ফেলি স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক যেটাকে স্মল এন দিয়ে প্রকাশ করা হয় বা ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয় আমরা সেটা লিখে ফেললাম এইট টু টেন টু দি পর টেন নিউটন পার মিটার স্কোয়ার স্টিলের ব্যবর্তন বিকৃতি দেওয়া আছে থিটা যেটা পয়েন্ট থ্রি আবার ক্ষেত্রফল জানা আছে এ দেওয়া আছে আর কি ওয়ান মিটার স্কোয়ার সো আমরা এই জিনিসগুলো জানি আমাদের লাগবে কাকে এফকে সো জিনিসটা কিন্তু খুবই সিম্পল আমরা যদি ফর্মুলাটা জানি আমরা জানি ফর্মুলা কৃন্তন গুণাঙ্কের ফর্মুলা হচ্ছে এফ বাই এ থিটা সো এফ হচ্ছে বল এ হচ্ছে ক্ষেত্রফল আর থিটা হচ্ছে গ্রিনটন বিকৃতির মান তো আমরা যদি বসাই এফ ইকুয়াল টু বলতে পারি এন এ থিটা সো আমরা প্রত্যেকটা জিনিস জানি ডানপক্ষের সো প্রত্যেকটা জিনিসের মান বসালাম সব এসআই এককের যেন থাকে এসআই এককে বসানো হলে আমার ভ্যালু হিসেবে পেয়ে যাচ্ছি কাকে ভ্যালু হিসেবে পেয়ে যাচ্ছি এফকে টু পয়েন্ট ফোর টু দেব টেন নিউটন আমার চলে আসো তো প্রথম প্রশ্নটা কিন্তু শেষ তো ম্যাটা কিন্তু পড়তে কষ্ট হলেও জিনিসটা কিন্তু খুবই ইজি সো ফর্মুলাগুলো কিন্তু চর্চার মধ্যে রাখতে হবে এবার সেই পরের প্রশ্নটা এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন বলে দেওয়া ছিল কি প্লেটকে এইট পয়েন্ট ফাইভ নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার সান্দতা সহকের তরলের ওপরে স্থাপন করবো আমি জিনিসটা হচ্ছে এরকম তো একটা তরল আছে ওই তরলের ওপরে প্লেটটাকে স্থাপন করা হয়েছে আগের ক্ষেত্রে কি হয়েছিল প্লেটটাকে সরাসরি কঠিনের উপরে স্থাপন করা হয়েছে আর এখন মাঝখানে একটা তরল আছে তরলের ওপরে প্লেটটাকে স্থাপন করা হয়েছে ওই তরলটার এই যে তরলটার সান্দ্রতা সহ কত মানে ইটায়ের মান কত সেটা দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ এসআই এককেই দেওয়া আছে এটার পুরুত্ব দেওয়া আছে টু মিলিমিটার তো স্থাপন করে এখন আমাদের কি বলে দেওয়া আছে এই প্লেটটাকে চালিয়ে নিয়ে যাব চালিয়ে নিয়ে যাব উপরের প্লেটটাকে কত পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ আমরা এই জিনিসটাকে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে এরকম চালিয়ে নিয়ে যাব তো একটু খেয়াল করো এটাকে যখন চালিয়ে নিয়ে যাব ওর তরলের ওপর দিয়ে তো তরলের সাথে যেহেতু তার ওপরের পৃষ্ঠটা এই যে এই তরলটার উপরের পৃষ্ঠটা বা উপরের স্তরটা যেহেতু লেগে থাকবে ওর সাথে তাই উপরের পৃষ্ঠটাও কিন্তু বা উপরের স্তরটাও কিন্তু পাঁচশো মিটার পার সেকেন্ড বেগই সামনের দিকে যেতে থাকবে এটা কিন্তু একটা কনসেপ্ট তো কনসেপ্টটা কি আমি আবার বলি এই মুহূর্তটা চিন্তা করো আমার যে স্টিলের প্লেটটা আছে স্টিলের প্লেটটা কার ওপরে আছে তরলের ওপরে আছে তার মানে তরলের ওপরের স্তরটা এই স্টিল প্লেটের সাথে সংলগ্নে আছে কি বলের কারণে সংলগ্নে আছে আসনজন বল রাইট তো এখন যখন আমরা প্লেটটাকে ডান দিকে চালিয়ে নিয়ে যাব পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে তখন এই তরলের ওপরের স্তরটাও কিন্তু পাঁচশো মিটার পার সেকেন্ড বেগেই চলে যাবে অর্থাৎ ডান দিকে সরতে থাকবে আবার এই তরটা নিয়ে নিচের পৃষ্ঠটার কথা চিন্তা করো যদি নিচের পৃষ্ঠটা দেখো নিচের পৃষ্ঠটা আমি জুম করে নিয়ে আসলাম একটু জিনিসটাকে সো নীচের পৃষ্ঠটা দেখো নিচের পৃষ্ঠটা যেহেতু এই স্থির থাকা তলের সাথে সংলগ্নে আছে আসন্দন বলার কারণে তার মানে নিচের স্তরটা কিন্তু জিরো মিটার পার সেকেন্ড বেগে থাকবে রাইট কারণ যেহেতু ও নিচেরটার সাথে জিরো মিটার পার সেকেন্ড ব্যাগের সাথে অ্যাটাচড আবার ও যেহেতু ওর সাথে যেহেতু এই পৃষ্ঠটা পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে চলে যাবে কারণ ওর সাথে যেহেতু অ্যাটাচড ছিল তো এখানেও কিন্তু আমরা নিউটনের মতোই স্তরের স্তরে চিন্তা করতে হবে তো স্তরের স্তরে চিন্তা করলে নিচের স্তরটা জিরো মিটার পার সেকেন্ড বেগে থাকবে যেহেতু ওর সাথে অ্যাটাচড আর ওপরের স্তরটা তাদের উপরের স্তরটা ওর সাথে অ্যাটাচড হওয়ার কারণে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে চলতে থাকবে তাহলে তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হবে নিচেরটা জিরো ওপরের স্তর পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে চলমান তাহলে আমরা এই কনসেপ্টটা থেকে যদি বের করতে চাই সান্দ্র বলের মান তাহলে কিন্তু বের করা যাবে যেহেতু পুরুত্বটা আমাদের জানা আছে নিচের স্তর আর ওপরের স্তরের মধ্যবর্তী দূরত্ব কত টু মিলিমিটার দেওয়া আছে তো আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদের কী করতে হবে এই ক্ষেত্রে বল ব্রেক করতে হবে বল ব্রেক করে দেখাতে হবে এটা গ এর বলের সমান হয়েছে কিনা মানে গ নাম্বার ম্যাথ থেকে যে বলটা পেয়েছি সো আমি ডিওয়াই জানি ডিভি জানি ডিওয়াই দিয়ে কী বোঝানো হচ্ছে নিচের স্তর আর উপরের স্তরের মধ্যবর্তী দূরত্ব বা পুরুত্ব আর ডিভি দিয়ে কী বোঝানো হচ্ছে নিচের স্তর আর উপরের স্তরের বেগের পার্থক্য উপরের স্তরের বেগ হচ্ছে পাঁচশো মিটার পার সেকেন্ড নিচের স্তরের বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তাই বেগের পার্থক্য হচ্ছে পাঁচশো মিটার পার সেকেন্ড পাঁচশো জিরো করে তো আমরা ইটায়ের মানোজানি তরলটার এইট পয়েন্ট ফাইভ নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার আমরা প্রথমত সান্দ্রবল বল বের করব কারণ এই বেগের পার্থক্য যদি হয় তখন কী পরিমাণের বাধাধানকারী বল আসবে যেহেতু আমরা জানি আপেক্ষিক বেগের সমানুপাতিক হচ্ছে সান্দ্র বল তো সেই সান্দ্র বলটা বের করব তো আমরা ধরে নেব এক্ষেত্রে যে সান্দ্র বলের সমান বল এই স্টিলটার ওপরে প্রয়োগ করলেই এই পাঁচশো মিটার পার সেকেন্ড ব্যাগ অ্যাচিভ করা সম্ভব তো সান্দ্রো কত সেটাই বের করব এখানে একটা জিনিস বলে রাখি তোমাদের মনে হতে পারে সান্দ্রো বলের সমান বল প্রয়োগ করলে কিভাবে আসলে জিনিসটা পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে যাবে বেসিক্যালি সান্দো বলটা কিন্তু এক একটা বেগের জন্য বের হয় রাইট ইট চিন্তা করে দেখো সান্দো বলের কিন্তু কিন্তু এর ওপর ডিপেন্ড করছে রাইট সো তুমি আপেক্ষিক স্তরদ্বয়ের মধ্যে যে পরিমাণের পার্থক্য তৈরি করতে চাও সেই পরিমাণের বেগের পার্থক্যের জন্য কিন্তু এক একটা সান্দ্র আসবে অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে যদিও কিছু পরিমাণ বেশি বল স্টিলটাকে দিতে হয় তো আমরা ম্যাথের ম্যাথটাকে সহজ রাখার জন্য আমরা একটা কনসেপ্ট ইউজ করি সেটা হচ্ছে সান্দ্র সমান বলি স্টিলটাকে দিলে আমার স্টিলের প্লেটটা সামনের দিকে এগিয়ে যাবে তো এ ফ টু ইটা এ ডিভি এই ফর্মুলাটার মধ্যে আমরা ইটা ভ্যালু বসাবো এ এর ভ্যালু বসাবো ডিভি ডিওয়াই ডিভি হচ্ছে বেগের পার্থক্য বেগের পার্থক্য বসালাম ডি ওয়াই সব এককে নিয়ে বসাবো সো ডিওয়াইটাকে আমরা মিলিমিটার ছিল এটাকে মিটারে নিয়ে এসেছি তো এফ এর ভ্যালু বসা সব কিছু বসালাম এফ এর ভ্যালুটা বের করলাম এটা আমার কত আসলো টু পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন টেন টু দি পাওয়ার সিক্স নিটন চিন্তা করে দেখো এই মানটা আসলে কী মান এই মানটা আসলে স্টিল প্লেটের ওপরে প্রযুক্ত বল যেই বল দিলে স্টিল প্লেটটা এই তরলের ওপর দিয়ে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে চলে যেতে পারবে তো আমরা এই বলটাকে কম্পেয়ার করতে হবে কার সাথে গ নাম্বার প্রশ্নের বলটার সাথে গ নাম্বার প্রশ্নে আমরা অ্যান্সার হিসেবে কে পেয়েছিলাম কাকে টু পয়েন্ট ফোর টেন নিউটন যেটা কিনা দেখছো দেখছ এইটার থেকে এই বলের মানটা আলটিমেটে কি বেশি তাই সমান না এটাই কিন্তু আমরা বলে দিব তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে